শাবে বারাত নিয়ে অধুনা আমাদের সমাজে একটি বিতর্ক সৃষ্টি করার একটি প্রবণতা আমরা লক্ষ্য করছি শাবে সম্পর্কে আমরা জানি যে এটা নিয়ে কিছুটা মত পার্থক্য করছেন হাদিস এবং সালাফি যারা চিন্তার অনুসারী সে সকল ব্যক্তিবর্গ কিন্তু তাদেরও গ্রহণযোগ্য ওলামা ইকরাম শেখ নাসির উদ্দিন আলবাণী শেখ সোহেব আল নাবুদ এবং শেখ আহমদ শাকের সহ পৃথিবীর বড় বড় বর্তমান সময়ের স্কলার যারা তারাও বিভিন্ন হাদিসের মাধ্যমে সেই দ্বারা প্রমাণিত মাসের মধ্যতম রাত্রি এটি অত্যন্ত ফজিরতপূর্ণ একটি রাত্রি এ রাতে আল্লাপাক রাবুল আলামিন। মুশরিক ব্যক্তিকে এবং হিংসুক ব্যক্তিকে ছাড়া আল্লাপাক বাকি সকলকে মাফ করে দেন গুনাহ ক্ষমা করে থাকেন আর এক কোনো কোনো বর্ণনায় রয়েছে কাতের হত্যাকারী অর্থাৎ তিনটি অপরাধের কথা বিশেষভাবে বর্ণিত হয়েছে একটি হলো সেরেক দ্বিতীয় হলো অন্যায়ভাবে হত্যা করা আর তৃতীয় হলো হিংসা পোষণ করা অন্তরের মধ্যে এই সবে বরাতের সবচেয়ে বড় শিক্ষা হলো এই তিনটি মহাপাপ থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখবো সেরেক কোনো ধরনের সিরেক করবো না মা জাহার আমিন হামা প্রকাশ্য সেরেকও করবো না গোপন সিরেকও আমরা করব না আমরা বিশ্বাস রাখব যে সকল ক্ষমতার মালিক কুদরতের মালিক একমাত্র কে আল্লাহ যা কিছু হয় সবই আল্লাহ করেন আল্লাহর শক্তি আল্লাহ পাকের জন্য যেগুলো নির্ধারিত আল্লাহর ইবাদত ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ কুদরতের মালিক একমাত্র আল্লাহ কাজেই বিশ্বাসের জায়গা আকিদার জায়গাকে আমরা মুক্ত রাখব। আর অন্যায়ভাবে কোনো হত্যাকাণ্ডের সঙ্গে এই ধরনের অপরাধের সঙ্গে আমরা সম্পৃক্ত হব না এবং কারও জন্য আমরা নিজেদের মনের মধ্যে কোনো হিংসা পোষণ করব না এটা হলো সবচেয়ে বড় শিক্ষা কাজেই অনেকগুলো হাদিসের দ্বারাই শাহবানের মধ্যরাত্রির যে ফজিলত হাদিসের দ্বারা সুপ্রমাণিত কাজেই কারো কাছে যদি এই নিসফিমিন শাহবান ফজিলত প্রমাণিত নেই বলে মনে হয় আপনি আমল করলেন না এগুলো নিয়ে বর্তমান সময়ে খুব বেশি দ্বিধা সৃষ্টি করা উন্মতের মধ্যে মানব জাতির মধ্যে মানুষের মধ্যে মুসলমানদের মধ্যে খুব বেশি বিতর্কের উদ্ভাবন নেই কিছু মানুষ যদি আপনারা না করেন করলেন না কিন্তু পৃথিবীর অধিকাংশ মানুষ এই হাদিসের আলোকে শাহ শাহাবানের ফজিলত রয়েছে এটা বিশ্বাস করলে এটা আপনারা রোধ করতে পারবেন না তবে হ্যাঁ শাহ শাহাবানের বিশেষ কোনো আমল সহি কোনো হাদিসের দ্বারা দ্বারা সুপ্রমাণিত নয় এদিকে এ রাতে আল্লাহ আকরাবুল্লা আলম মাক ফেরাত করেন কাজেই যে রাতে ব্যাপকভাবে মাক হয় সে রাতে ব্যাপকভাবে আল্লাহ বলে আলামিনের কাছ থেকে মাগফিরাত চাওয়ার যে আমল যে সমস্ত আমলের দ্বারা মাগফিরাত পাওয়া যায় ক্ষমা পাওয়া যায় সেই আমলগুলো করা চাই নেক আমলের দ্বারা আল্লাহ পাক ফেরাত করে থাকেন কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন ইন্নাল হাসানাত ইউ হিব না সাইয়াত যে কোনো নেক আমলের দ্বারাই গুনাহ এবং পাপ ঝরে যায় কাজেই নেক আমুল করব মাফির জন্য সাদাকাতের দ্বারা মানুষের আল্লাহ পাকের গুনা মাফ হয় আল্লাহ পাকের গজব থেকে বাঁচা যায় কাজেই সাদাকা করব যে যে এক আমল করা যায় সে সেই নেক আমল করব নিজেদের পক্ষ থেকে বিশেষ কোনো আকৃতির আমলকে আমরা উদ্ভাবন করব না এটি বিদে হবে আর এই কাজেই নফল লাইলাতুল নিসফিমিন শাহ আবানেও আমরা যে আমল করব সেই আমলগুলো অবশ্যই এটা নফল আমল নফল আমলের জন্য মসজিদ তো উত্তম জায়গা নয় বান্দার নফল আমলের জন্য তার ঘর হলো উত্তম জায়গা কাজী আর বর্তমানে এই পরিস্থিতিতে এখন করোনা ভাইরাসের যে সংক্রমণের যে আশঙ্কা এই পরিস্থিতিতে তো এমনিতেই ফরজ নামাজের জন্য মসজিদে যেতে নিষেধ করা হচ্ছে সেক্ষেত্রে নফলের জন্য মসজিদে জমায়েত হওয়ার তো প্রশ্নই আসে না কাজী শবে বরাতের নামে মসজিদগুলোতে যেন ব্যাপক কোনো জমায়েতের আয়োজন করা না হয় ব্যাপারে আমি সকলকে সতর্ক থাকবার জন্য অনুরোধ করব